আমরা এখন যাচ্ছি মাছ ধরা দেখার জন্য। এখানকার বেশিরভাগ লোকেরাই জেলে, জেলেরা ঠিক এইভাবেই সমুদ্রে মাছ ধরে বেরজাল দিয়ে আস্তে আস্তে টেনে পাড়ে তুলে আনে। বিভিন্ন ধরনের মাছ, লোট্টা, ছুরি, রূপচান্দা, এই সমুদ্রে যা যা মাছ পাওয়া যায় সব ধরনের মাছই ধরা পড়ে, ছোট বড় নানা আকৃতির মাছ। চলুন যাই দেখি কী অবস্থা। দেখুন জেলেরা কীভাবে পাড়ে জাল টেনে তুলছে, আসলে এক অসাধারণ দৃশ্য এটা। ঠিক আমি জানি না এই ছবির মাধ্যমে আপনাদের আমি কতটুকু দেখাতে পারছি, আমি আমার এই মুহূর্তের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। চলুন কাছ থেকে গিয়ে দেখি। এই জালে ধরা পড়েছে নানা ধরনের নানা বর্ণের মাছ, ভাল লাগছে, আহ অপূর্ব লাগছে আমার কাছে। অনেক মাছ ধরা পড়েছে কিন্তু জালে। দেখছেন মাছের লাফালাফি, এটা কি মাছ? জুম্মাছ। কি বলেন? জুম্মাছ। জুম্মাছ দেখেছেন কত রকমের মাছ? এই যে নীল কাঁকড়া, এই যে রূপচাঁদা, আরে 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 আরে, এটা কি মাছ? বেবি লবস্টার, অনেক বড় বড় হয় এগুলি। চকলেট মাছ, কাঁকড়া না কাঁকড়া, এগুলি কি? এটা কি নাম? এটা কি জাতে কাঁকড়া বলে? মাদি কাঁকড়া। এটা কি মাছ? বাইলা মাছ। এই যে অক্টোপাসের বাচ্চা, জীবিত আছে এখনো। দেখেন এই মাছটার এই পিঠটা দেখলেই বোঝা যায় না যে মাছ, মনে হবে যে কোনো একটা ময়লা, যে এই পিঠটা হলো তখন বোঝা যায় যে একটা মাছ। এই মাছটার নাম কি ভাইয়া? পাতা মাছ বলে থাকে না এটাকে, বলে এখানকার স্থানীয় লোকেরা বলে পাতা মাছ বলে থাকে। সামুদ্রিক পেকচাদা, দেখেন মাছ কত সুন্দর দেখছে, জীবিত মাছ আসলে, সে তাজা মাছের সৌন্দর্যটাই আলাদা। দেখেছেন এই যে মাছটা, এটার নাম হচ্ছে জেলিফিশ। এটা কিন্তু বেশ বিষাক্ত একটা মাছ, এর ভিতরে অবশ্য অনেক জাত আছে। এর এই মাছটাই মাত্র ওদের জালে পড়ছে, এটা কেউ খায় না, কিন্তু এটা গায়ে লাগলে মানে এক ধরনের অ্যালার্জির মতো হয়ে যায়, তাই এই মাছটা থেকে সবসময় সাবধান থাকাটা ভালো। ব্যথা করে এটা হচ্ছে একটা জীবিত শামুক। দেখুন শামুকের আমরা খোরশটা দেখেছি, সামগ্রীর খোরশের ভিতরে যে এরকম কিছু থাকেই, দেখছেন কেমন, দেখছেন কেমন ভিতরে, এটা কি ভিতরে হাত দিলে কোনো ক্ষতি অসুবিধা আছে? কিচ্ছু হবে না, এটা কি মারা গেছে না যে দেখছেন ভাইয়া? এটা আমি দেখার সৌভাগ্য হলো আজকে আমার, এই ধরনের শামুকের খরচ দেখেছি, কিন্তু শামুকের ভিতরে যে এরকম তাদের একটা মাংসাশীর একটা ব্যাপার আছে সেটা জানতাম না। যাক আজকে এখানে এসে একটা দেখার সৌভাগ্য হলো দেখার। এটা রেখে একটা মাছ দেখে, এটা কী মাছ ভাইয়া? এটা কী মাছ বলে ভাইয়া? এই দেখেন জেতা, এই মাছটা আমাদের, এই মাছ তো জেতা দেখার প্রশ্নই আসে না। আমি এই সেন্ট মার্টিন দ্বীপে এসে এই সামুদ্রিক একটা জীবিত মাছ দেখার সৌভাগ্য হলো। এবং এটা মাছটার নামটা কি ভাইয়া? এটার নামটা কি বলে? হ্যাঁ ডেঙ্গি মাছ। আচ্ছা এই মাছটার নাম নাকি ডেঙ্গি মাছ, খুব সুস্বাদু, খুব সুস্বাদু। হ্যাঁ এইটা হচ্ছে সুরমা মাছ, দেখেন জীবিত সুরমা মাছ। আমরা ঢাকার বাজারে এরকম চকচকালার সুরমা মাছ দেখেন, দেখেছি কালো রঙের। দেখেন সুরমা মাছটা কিন্তু এর ভিতরে ভাগ আছে,
কিন্তু এটা হচ্ছে সামুদ্রিক সুমা এবং খুব সুস্বাদু নাকি খেতে। এটা আসলে আমরা ঢাকা শহরে বরফ দেওয়া অবস্থা পাই, কোনোদিনই হয়ে জীবিত কখনো দেখি দেখার সৌভাগ্য হয়নি আমাদের। আজকে আমাদের সৌভাগ্য হলো এই সেন্ট মার্টিন দ্বীপে আসে। হ্যাঁ, এই দেখেন, চান্দা মাঝে চান্দা বলে কথা, চকচক চাঁদের মতো চকচক করে। এই দেখেন দেখেন ভাই কি সুন্দর চাঁদের মতো, দেখেন কেমন কি ধরনের একটা সোনালি গ্যাস দিচ্ছে। দেখেন এটা কি কি চান্দা বলে এটা রে? টেক চাঁদা, এটা টেক চাঁদা, খুবই সুন্দর। আপনি সূর্যের আলো পড়াতে না এটা কেমন চিকচিক চিকি করতেছে, আপনি দেখেন। আসলে এই ইয়াতে এসে আসলে অনেক ধরনের মাছ দেখার সৌভাগ্য হলো আমাদের। আমরা এতক্ষণ সেন্ট মার্টিন দ্বীপে কী করে মাছ ধরা হয় সেটা দেখি, এবার এখানে এই মাছগুলি কী করে ফ্রাই করে পরিবেশন করা হয় সেটা দেখি। আমি এখন আল্লারদান রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে এখান থেকে কী কী মাছ খাওয়া যায় দেখে সিদ্ধান্ত দেবে। আসুন। আর যখন ভুনা হবে তখন আমরা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ মরিচ, পেঁয়াজ সব কমি ছাড়া লাগা ইলি লাগটা পুরো পার্থক্য লাগটা বলতে অনেক লম্বা হবে, লাগটাটা বড় হবে, বড় হবে আর পুরালে কিন্তু চেষ্টা হবে, কিন্তু লম্বা হবে লাগটা। কোনটা বেশি টেস্টি, লাগটাটা টেস্টি না পুরালে? লাগটাটাই খুব টেস্টি। পুরে গেলে কিন্তু সেই স্বাদটা থাকবে না, সেজন্য বলতেছি তেলের কারণে কিন্তু অনেকগুলো স্বাদের পরিবর্তন হয়ে যায়, তাই না? মাছটা রান্না হচ্ছে, আমরা খেয়ে বুঝতে পারবো যে আমাদের স্বাদটা কেমন লাগে আর কি। যাই হোক, সেন্ট মার্টিনের এই যে মোটামুটি এখানে আরও চার পাঁচটা উঠলে সব মাছই মোটামুটি এই যে কী বলে সুন্দরী, যেটাকে আমরা বলি কোয়া মাছ। হ্যাঁ, এই মাছটা সবটা হোটেলেই আছে এবং বেশ চলে এখানে, তো এটা একটা টেস্ট আছে। আজকে আমরা সেই টেস্টটা গ্রহণ করবো, এটা করবো আর কোরাল মাছের সব মাছে কি একই মশলা দেন নাকি আপনি? ফুলগুলো হচ্ছে খাবারটা সুস্বাদু। গরম গরম তো স্বাদই উঠল, টাটকা মাছ সঙ্গে সঙ্গে খেতে রান্না করে গরম গরম খাওয়া স্বাদই আলাদা।